হিরণের গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূলের। লাঠি বাস হাতে চড়াও তৃণমূল কর্মীরা। কেশপুরের সোলডিহা শ্যামচাঁদপুরের ঘটনা। হিরণের গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূলের। বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়, তার গাড়ি ঘিরে বিক্ষোভ এবং লাঠি বাস হাতে চড়াও হয়েছে তৃণমূলের কর্মীরা, এমনটাই জানা যাচ্ছে। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। কেশপুরের সোলডিহা শ্যামচাঁদপুরের ঘটনা, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অভিষেক চক্রবর্তী। অভিষেক, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি রয়েছে? যেমনটা দেখা যাচ্ছে একেবারে হিরণের গাড়ি ঘিরে বিক্ষোভ, এই মুহূর্তে কি আপডেট রয়েছে অভিষেক? একদমই দেখো, সকাল থেকে কিন্তু হিরণ বিভিন্ন বুথে আছে, এবং যখন এই সোলডিহা শ্যামচাঁদপুরে বুথে পেরোচ্ছিল ঠিক সেই সময় কিন্তু এলাকার মানুষের যে তৃণমূল কর্মীরা ছিলেন তারা কিন্তু বিক্ষোভ দেখান, এবং যে কনভয় সে কি কনভয় আটকে কিন্তু তারা বসেছে এখন রাস্তায়। তারা পথ অবস্থা আছে, কী দাবি আছে জানাচ্ছে, কেন বিক্ষোভ দেখাচ্ছে, কেন কী দাবি আপনাদের? বুঝতে পারছো সোহানা, যে এখানে কিন্তু ব্যাপক করে বিক্ষোভ চলছে এবং রাস্তায় বসে কিন্তু পথ অবরোধ চলছে। প্রচুর কিন্তু মহিলার সমর্থকরা রয়েছে, এবং পাশাপাশি রাস্তায় কিন্তু বসে হিরণের যে গাড়ি সে কনভে কিন্তু আটকে রয়েছে। আমি একটু যাওয়ার চেষ্টা করবো প্রার্থীর কাছে, বিজেপি প্রার্থীর কাছে, কি হিরণ চট্টোপাধ্যায় কি বলছেন যে এই যে ঘটনা, এরকম দাঁড়িয়ে বিক্ষোভ কি বলবেন? কিন্তু এখানে রয়েছে দাদা, সেই বিষয়টা কিন্তু তিনি চেষ্টা করছেন। হিরণ হিরণ একটা কথা, এটা তো ওদের চেনা ছক, এটা তৃণমূলের চেনা ছক। এরা পুলিশকে দিয়ে গুন্ডা বাহিনী দিকে এদের ক্যান্ডিডেটকে আটকে দেয়, যাতে ক্যান্ডিডেট ভোটটা করাতে না পারে। এই যে এরা সকাল থেকে পোলিং এজেন্টকে বসতে দেয়নি, পোলিং এজেন্টকে মেরে বার করে দিয়েছে। আমি বাড়িতে বাড়িতে গিয়ে পোলিং এজেন্টকে তুলে নিয়ে তাদেরকে বসাচ্ছি। এই যে রাস্তায় রাস্তায় জ্যামিং করে এরা মানুষকে ভোট দিতে দিচ্ছে না। আমি যে মানুষকে সভায় দিয়ে ভোট করাচ্ছি, এইটা ওরা আটকে দিতে পারলে ভালো হয়ে গেল, আমার সারা দিন চলে গেল এখানে। এখানে পুলিশ আটকে আমাকে এক ঘন্টা সময় নষ্ট করেছে, আবার এখানে আমাকে আটকে দিয়েছে। আমি এখান থেকে বেরোবো, দেখি কত দম থাকে ওদেরকে আটকানোর। এদের বক্তব্য কালকে রাতে আপনি নিজে এসে ভাঙচুর মাধ্যমে নেতৃত্ব দিয়েছেন, যেখানে চলছে সেখানে আমি যাওয়ার চেষ্টা করবো, ক্যাম্পাসে অন্যকে বলবো একটু আসতে। যে এখনো কিন্তু যারা তৃণমূলের কর্মী সমর্থক রয়েছে তারা কিন্তু এখনো বসে বিক্ষোভ চালাচ্ছে, এবং যারা হচ্ছে নিরাপত্তা দায়িত্বে রয়েছেন বিজেপি প্রার্থী তারা রয়েছেন, কিন্তু এখনো যে গাড়ি যে কনভয় দেখাবো এবং ক্যাম্পাসে দেখাতে হবে পুরো কিন্তু দাঁড়িয়ে রয়েছে। প্রায় বহুক্ষণ ধরে কিন্তু এই বিক্ষোভ চলছে, এবং তাদের দাবি যতক্ষণ না তাদের যে অভিযোগ রয়েছে, তাদের এক কর্মীকে দেখে বুথে ঢুকে মারা হয়েছে, যতক্ষণ না তাকে তারা মারছে ততক্ষণ তারা অবরোধ চালিয়ে, এমনটাই কিন্তু মহিলা কর্মী সমর্থকরা জানাচ্ছে। এখনো সেই ছবি দেখাতে বলবো ক্যাম্পাসকে, যে বিক্ষোভ চলছে এখনো রাস্তায় বসে পথ অবরোধ করে হিরণের গাড়ি আটকে কিন্তু এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে, এবং রাস্তার মাঝখানে কিন্তু হিরণ ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছে। তিনি যে পরবর্তী জায়গাগুলো ছিল এখন আটকে যেতে পারছেন, আটকে রয়েছেন, এমনটাই কিন্তু এখানে যাওয়ার চেষ্টা করবো একটু। এখানে যারা রয়েছে যে আমাদের অভিযোগ, হিরণকে গোটা গ্রামে ঘুরে মাফি মাগতে হবে, কেন কাল আমাদের মেরে দিয়ে গেল পার্টি অফিসে ঢুকে সেন্ট্রাল পয়েন্ট থেকে। ওই এনে রাত্রি 9টার সময় 3টা আমাদের পার্টি অফিসে ভেঙে চলে গেছে, আমরা গ্রামবাসী হিসাবে ছিলাম, এখানে কেন করে দিয়ে গেল, আমাদের হাত ভেঙে দিয়ে গেছে, কারো পা ভেঙে দিয়ে গেছে একদম পুরো, ঠিক আছে? আমাদের অবরোধ চলবে হিরণ যতক্ষণ না নেমে গ্রামে মাফি চায়, যতক্ষণ না হিরণ নেমে গাড়ি দিক থেকে গোটা গ্রামে অত মাফি স্বীকার করতে হবে ততক্ষণ আমাদের চলবে আন্দোলন। আমাদের একদমই যে দাবি শুনতে পারা কাজ হলো পরিষ্কার দাবি করলো হিরণ, কিন্তু ইতিমধ্যে কিন্তু যে সোলডিহা শ্যামচাঁদপুর এলাকা রয়েছে রাস্তায় যাচ্ছিল যখন, তিনি কিন্তু ইতিমধ্যে কিন্তু এখন এই বিক্ষোভের মুখে রয়েছেন, এবং যে সমস্ত গাড়ি সে গাড়ি কিন্তু ইতিমধ্যে রাস্তায় এখন দাঁড়িয়ে রয়েছে। প্রচুর পরিমাণে সেন্ট্রাল বাহিনী রয়েছেন যারা সিআইএসএফ এর নিরাপত্তা দায়িত্বে রয়েছেন, গাড়ি দেখাতে বলবো পুরো গাড়ি চারিদিক তারা কিন্তু ঘিরে রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু রাস্তার মাঝখানে হিরণ এভাবে আটকে কিন্তু দাঁড়িয়ে রয়েছে সাহানা।